have a penis and I'm a woman. I have a chest hair, I have a facial hair, and also I'm a woman. You can't judge a woman based on only vagina or breast. Assalamu alaikum warahmatullah. I'm Dr. Mohammed Ibrahim. আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি বাংলাদেশে দেখেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আজকে আমাদের ভিডিও এই ট্রান্সজেন্ডারবাদ বিষয়টা নিয়ে এবং এটা কেন হয় এটা থেকে প্রতিকারের উপায় কি কি করা যেতে পারে সবকিছু নিয়ে ডিটেইলস আলোচনা হবে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি যেহেতু একজন ডাক্তার আমার অডিয়েন্সরা আমাকে অনেকেই মেসেজ করেছেন যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে ট্রান্সজেন্ডারবাদ বিষয়টা নিয়ে প্লিজ কিছু বলুন সো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে গঠনমূলকভাবে সূক্ষ্মভাবে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার আশা করি সবারই অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ সো ট্রান্সজেন্ডারবাদ জিনিসটা কি জিনিসটা বোঝাতে গেলে সেই ছবিটা আবার আনতে হয় এই ছবিতে আপনারা কি দেখতে পাচ্ছেন দুইজন মেয়ে তাই তো না আসলে তারা কিন্তু কোনো মেয়ে না তারা হচ্ছে দুইজনই ছেলে দুইজনই তারা পুরুষ মানুষ কিন্তু তারা মেয়ে সেজে রয়েছে বা নিজেদেরকে তারা মেয়ে মনে করে ট্রান্সজেন্ডারবাদ জিনিসটাই হচ্ছে এটা একজন পুরুষ যখন সে নিজেকে মেয়ে মনে করে এবং ছেলেদের প্রতি সে আকর্ষণ অনুভব করে তখনই সেটা ট্রান্সজেন্ডারবাদ সেটার জন্য সে লিঙ্গ পরিবর্তন করতে পারে অথবা লিঙ্গ পরিবর্তন না করেও সে শুধু মনে মনে এরকম চিন্তা করে এরকম আচরণ করতে পারে সবে কদর সবে বরাত সো বলা হয়ে থাকে যে ওই দিনগুলোতে সৃষ্টিকর্তার কাছে যা চাওয়া হয় উনি সেটা মানে পূরণ করে দেয় সো যেটা করতাম আমি ওই সময়টাতে ওই ছোটোবেলাটাতে যতগুলো সবে কদর সবে বরাতের রাত আসতো ওই ছোটো বয়সে আমি সারা রাত মসজিদে কাটাতাম এবং নামাজ পড়তাম এতটাই প্রে করতাম গডের কাছে যে আমি ঘুমিয়ে পড়বো এবং কোনো একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবো আমি মেয়ে হয়ে গেছি একই জিনিস মেয়েদের বেলাতেও মেয়েরা যখন কোনো ছেলের প্রতি আকর্ষণ অনুভব করে না বরং উল্টো মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করে যেটাকে একদম সোজা বাংলা ভাষায় সমকামিতা বলা যায় সেটাই হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ অনেকে ভেবে থাকেন ট্রান্সজেন্ডারবাদ আর হিজড়া মনে হয় একই জিনিস না একদমই এক না সম্পূর্ণ আলাদা জিনিস হিজড়া জিনিসটা কি হিজড়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা কিছু ব্যক্তি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ তোমাদের মাতৃগর্ভে আকৃতি দান করে থাকেন যেমনটা তিনি ইচ্ছা করেন সো আল্লাহ যেমনটা ইচ্ছা করেন তেমনটা আকৃতি দান করে থাকেন তবে হিজড়াদেরকে ছেলে এবং মেয়ে ক্যাটাগরিতে ইসলাম ভাগ করেছে যে সমস্ত হিজড়ার শরীরে ছেলেদের বৈশিষ্ট্য বেশি অর্থাৎ তার মুছ আছে দাঁড়িয়ে আছে কিছুটা হ্যাঁ সে সমস্ত হিজড়াকে ছেলে হিজড়া হিসাবে এবং যে সমস্ত হিজড়ার শরীরে মেয়েদের বৈশিষ্ট্য বেশি তাদেরকে মেয়ে হিজড়া হিসাবে ইসলাম স্বীকৃতি দিয়েছে এবং সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে এই সমস্ত মানে ছেলে হিজড়া মেয়ে হিজড়া তারা একদম স্বাভাবিক অন্য দশটা মানুষের মতোই সুবিধা ভোগ করে থাকবে আর ট্রান্সজেন্ডারবাদ জিনিসটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে শারীরিক কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা কিছু না তারা পুরোপুরি সুস্থ ছেলে হলে একদম তার মধ্যে কোনো মেয়ের বৈশিষ্ট্য নেই মেয়ে হলে তার মধ্যে কোনো ছেলের বৈশিষ্ট্য নেই কিন্তু তারা নিজেরা মনে করে তারা ছেলে হলে সে মেয়ে এরকম একটা বিষয় অর্থাৎ তাদের চিন্তাভাবনায় সমস্যা সেই চিন্তাভাবনার সমস্যার ক্ষেত্র থেকে তারা অনেকে সার্জারি করে অনেকে হরমোনাল বিভিন্ন ওষুধ খায় আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে গেলেও খুঁজে পাবেন যে সার্জারি করে লিঙ্গ পরিবর্তন করে সে অন্য লিঙ্গে রূপান্তরিত হয়েছে এমন জিনিস এটা হচ্ছে ট্রান্সজেন্ডারবাদের একটা মূল বিষয় আপনাদের সামনে এই ট্রান্সজেন্ডারবাদ জিনিসটাকে এবং হিজড়া জিনিসটাকে এটার পার্থক্য আগে বোঝাটা জরুরি এখন এই ট্রান্সজেন্ডারবাদ এটা আমাদের জন্য কেন এত ভয়াবহ বা কেন এটা সমাজের জন্য অকল্যাণকর যে ছবিটা আপনারা দেখলেন প্রথমেই সেই ছবিটা আবার দেখাচ্ছি এই ছবি দেখে অ্যাটলিস্ট এটা আপনারা বুঝতে পারতেছেন যে এরা কিন্তু মেয়েদের মতো চলাফেরা করতেছে তাহলে কি আপনার মনে হয় যে এরা কখনো মেয়েদেরকে বিয়ে করবে না করবে না এরা তো পুরুষ আসলে এরা তো মেয়ে না এরা মেয়েদের মতো জাস্ট বেশভূষা ধারণ করেছে সো যারা মেয়েদের মতো বেশভূষা ধারণ করে তারা তো মেয়েদের সাথে পরবর্তীতে কীভাবে থাকবে তারা তো মেয়েদের বিয়ে করবে না তাই না তারা তো নিজেদেরকে মেয়ে বলে পরিচয় দেয় সো এরা কী করবে ছেলেদের সাথে থাকবে অর্থাৎ ছেলে হয়ে ছেলেদের সাথে থাকবে আর মেয়েদের ক্ষেত্রে যারা এমন রয়েছে তারা মেয়ে হয়ে মেয়েদের সাথে থাকবে অর্থাৎ সমকামিতা লিপ্ত হবে এবং সমকামিতার ফলে এইডসের মতো ভয়াবহ রোগ ছড়িয়ে পড়তে পারে সমকামিতার ফলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম বাধাগ্রস্ত হবে তাদের থেকে সন্তান সন্ততি হবে না অর্থাৎ আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা কাজ করবে আপনি চিন্তা করে দেখুন যে আপনার ছেলে মেয়ে বা আপনার কেউ যদি এরকম একটা জঘন্য অবস্থায় লিপ্ত হয় এবং আপনার ভবিষ্যতে নাতি নাতনি কিছু হলো না আপনার জিনিসটা কেমন লাগবে এটা কি আপনার ভালো লাগবে ভালো লাগবে না সো এটা হচ্ছে ট্রান্সজেন্ডারবাদের একটা মূল সমস্যা এবং সমাজে অবৈধ যৌনাচার ছড়িয়ে পড়বে যে যৌনাচারটা ইসলাম সাপোর্ট করে না বা কোনো ধর্মগ্রন্থই সাপোর্ট করে না সেই ধরনের একটা বিষয় সমাজে ছড়িয়ে পড়বে এখন কথা হলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহান তাআলা বলেছেন সূরা 3:4 নম্বর আয়াতে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আর শয়তান আল্লাহকে কী বলতেছে
সুরা আন-নিসার 119 নম্বর আয়াতে আছে, শয়তান আল্লাহকে বলল অবশ্যই আমি মানুষকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলবে। শয়তান এটা বলতেছে যে আমি মানুষকে আদেশ করব, হ্যাঁ কুমন্ত্রণা দেবো যেন তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। এবং সেটাই হচ্ছে ট্রান্সজেন্ডারবাদের সেই জিনিসটাই হচ্ছে। যে ছবিটা আপনারা দেখলেন, তারা ছেলে হয়ে মেয়েদের মতো বেশভূষা ধারণ করে আছে। এই ধরনের বেশভূষা যারা ধারণ করে, অর্থাৎ ছেলে হয়ে মেয়েদের মতো করে সেজে থাকে বা মেয়ে মনে করে মেয়েদের মতো করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে চায় এবং মেয়ে হলে ছেলেদের মতো করে চলাফেরা করতে চায়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ বুখারীর 5885 নম্বর হাদিস উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেই সমস্ত পুরুষের উপর যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে, সেটা হতে পারে কাপড় চোপড়ের মাধ্যমে, আচরণের মাধ্যমে, যে কোনোভাবেই, এবং সেই সমস্ত নারীদের উপরে অভিশাপ করেছেন যারা পুরুষদের মতো সাদৃশ্য অবলম্বন করে। সো আল্লাহর রাসূল অভিশাপ করে গিয়েছেন এই সমস্ত মানুষকে। সো পবিত্র কোরআন অনুযায়ী নিষিদ্ধ, হাদিস অনুযায়ী নিষিদ্ধ, অর্থাৎ ইসলাম এই ট্রান্সজেন্ডারবাদকে পুরোপুরি হারাম করে দিয়েছে। যদি এটা হারামই না হতো, এই সমকামিতা যদি জায়েজই হতো, তাহলে তো লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করতেন না, সেই সম্প্রদায়কে ধ্বংস করে পবিত্র কোরআনে এই জিনিস আল্লাহ উল্লেখ করতেন না। সো আমাদের এই বিষয়টা থেকে শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। এখন কথা হচ্ছে এই ট্রান্সজেন্ডারবাদ বা এরকম একটা সাইকোলজি মানুষের কেন আসতে পারে, কেন এরকম তৈরি হতে পারে। সবাই তো এরকম না, আমি আপনি একজন স্বাভাবিক মানুষ, কিন্তু ওই মানুষটাই কেন এরকম চিন্তা করতেছে, এটার কারণ কী কী হতে পারে, সেটা সম্বন্ধে আপনাদের সাথে একটু আলোচনা করব। এটার প্রথম কারণটা হচ্ছে মানুষ তার নিজের খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করে, মানুষ স্রষ্টাকে ভয় করে না। যখন একটা মানুষ আল্লাহকে ভয় করে না এবং নিজের খেয়াল খুশি অনুযায়ী সে নিজের জীবনকে পরিচালিত করতে চায়, তখন এই ধরনের সমস্যা তার মধ্যে আসতে পারে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যখন মানুষের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করতে থাকে 10-14 বছরের মধ্যে, ওই সময়টায় দেখবেন যে ছেলেদের ক্ষেত্রে মুস উঠতেছে, দাড়ি উঠতেছে, গোফ উঠতেছে, বিভিন্নভাবে কিন্তু তার মধ্যে একটা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করতেছে, সে আসলে একটা ছেলে। ওই সময় দেখা গেলো কি ওই ছেলেটার সাথে এমন কারো ফ্রেন্ডশিপ রয়েছে বা এমন বড় ভাই ছোট ভাই অনেক কিছু থাকতে পারে যারা আসলে সমকামী। সো তাদের সাথে থাকতে থাকতে তাদের তার মধ্যে একটা সমকামিতার টেন্ডেন্সি গড়ে ওঠে, ছেলেদের প্রতি আকর্ষণ কাজ করা শুরু করে। এবং মেয়েদের ক্ষেত্রেও একই, ওই সময়টাতে যদি কোনো সে এমন কোনো মেয়ের সাথে থাকে যে মেয়েটার সমকামী, তো তখন কি হয় যে তার যে ব্রেনের যে নর্মাল সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা সেটা ডাইভার্ট হয়ে যায়। ছেলেরা মেয়েদের প্রতি যে আকর্ষণটা অনুভব করবে, নর্মাল যে ব্রেনের ওরিয়েন্টেশন, সেটা ডাইভার্ট হয়ে ছেলেদের প্রতি চলে আসে এবং মেয়ে হলে সেটা মেয়েদের প্রতি চলে আসে। তো এমন একটা সমস্যা হতে পারে। তাই এটা খুবই জরুরি এই সময়টাতে যে আপনার মেয়ে বা আপনার ছেলে কার সাথে মিশতেছে, কী করতেছে, এই বিষয়গুলো তদারকি করা। পাশাপাশি এই সময়টাতে আপনার ছেলে মেয়েকে ইসলামিকভাবে বা আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্মের যে মূল্যবান কথাগুলো রয়েছে যেটা আসলে মানুষকে স্রষ্টার প্রতি অনুপ্রাণিত করে, সেই কথাগুলো তাকে বেশি বেশি বলা খুবই জরুরি। সো এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে ইবলিশ বা শয়তান তার মাধ্যমে প্রভাবিত হয়ে এই জিনিসটা ঘটতে পারে। ইবলিশ কিন্তু পবিত্র কোরআনে যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইবলিশ মানুষকে আদেশ করবে, ফলে মানুষ তার আকৃতি পরিবর্তন করবে। সো ইবলিশ মানুষকে আদেশ করে, ইবলিশ শয়তান বা ইবলিশের চেলাপালা তারা যদি মারাত্মকভাবে কাউকে একদম পজেস করে ফেলে, সেই ক্ষেত্রে এই ধরনের জিনিস ঘটার সম্ভাবনা আছে। সো যেটাই হোক, এই জিনিস ইসলামে হারাম। এই জিনিস আপনার যেভাবেই ঘটুক না কেন, যেভাবেই আপনার মধ্যে আসুক না কেন, সেটা আপনার নিজের খেয়াল খুশির কারণে হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, কিন্তু এটা হারাম। যেমন আমাকে একজন পেশেন্ট কিছুদিন আগে মেসেজ দিয়েছিলেন যে সে একজন বিবাহিত মানুষ, কিন্তু হঠাৎ করে একজন ছেলে তাকে মেসেজ দেয়, সো তার বিভিন্ন ছবি টবি পাঠায়, যেটা দেখে সে ছেলের প্রতি সে এখন আকর্ষণ অনুভব করে। এখন তার নিজের ওয়াইফকে ভালো লাগে না, এখন সে ছেলের সাথে তার থাকতে ইচ্ছা করে। সো সে আমাকে মেসেজ দিয়েছে যে ভাই কীভাবে আমি এখান থেকে বাঁচতে পারি। আমি জানি যে লুত আলাইহিস সালামের ঘটনা সব কিছু সে জানে, এটা ইসলামে হারাম সেটাও সে জানে, কিন্তু সেখান থেকে সে সহজে মুক্ত হতে পারতেছে না। তাই আমি বললাম যে ভাই আপনি এটাকে প্রশ্রয় দিয়েছেন কেন। তো যাই হোক, তাকে নানানভাবে বোঝানোর পরে সেখান থেকে সে বের হয়েছে আলহামদুলিল্লাহ। সো অনেকভাবেই মানুষের জীবনে এই জিনিসগুলো চলে আসতে পারে, হ্যাঁ এটা থেকে বের হতেই হবে, এটা ইসলামে পুরোপুরি হারাম। সো মানুষ যখন নিজের খেয়াল খুশির অনুসরণ করে, ওই যে বললাম যে প্রাপ্তবয়স্ক মানুষ, তার ওয়াইফ আছে, সব আছে, কিন্তু সে নিজের খেয়াল খুশি অনুসরণ করে সেই ছেলের সাথে চ্যাটিং করতে থাকলো, সেই ছেলে তাকে বিভিন্ন ছবি টবি পাঠালো, পরবর্তীতে দেখা গেলো শয়তান তাকে পেয়ে বসলো, শয়তানের ওয়াসওয়াসা তাকে পেয়ে বসলো, পরবর্তীতে সেখান থেকে তার বের হওয়াটা কষ্ট হলো, যদি আল্লাহর ইচ্ছায় সে বের হতে পেরেছে, কিন্তু এটা অনেক সময় নিজের খেয়াল খুশির অনুযায়ী অতিরিক্ত চলাফেরা করলে তখন এই জিনিসগুলো ঘটে যায়। সো এখান থেকে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। এবং পাশাপাশি আপনি কী করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনি আসলে জিন দ্বারা পজেসড, কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেক্ষেত্রে আপনি একজন রাকি বা যে রুকাইয়া করে তার স্মরণাপন্ন হতে পারেন। হ্যাঁ, যদি আপনার কাছে মনে হয় না আপনার এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক বা এরকম কিছু নেই, তাহলে অবশ্যই আপনি একজন প্রাথমিকভাবে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন, বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ নেবেন।
এবং এই বিষয়গুলোর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি, আপনার ফ্রেন্ড সার্কেল যাদের মাধ্যমে আপনি প্রভাবিত, হ্যাঁ, তাদেরকে ত্যাগ করা পুরোপুরিভাবে এবং আল্লাহকে ভয় করা। যখন একজন মানুষ আল্লাহকে ভয় করবে তখন সে আল্লাহর নির্ধারিত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সৃষ্টি আমার, বিধানও আমার। সো যখন আপনি আল্লাহকে ভয় করবেন তখন এই ধরনের কাজকর্ম আপনার মধ্যে করার আগ্রহ আসবে না, এই ধরনের ট্রান্সজেন্ডারবাদ জিনিসটা আপনার মধ্যে আসার সম্ভাবনা কম থাকবে। সো এই জন্য আল্লাহকে ভয় করা জরুরি, পাশাপাশি যে সমস্ত মানুষজন দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন ট্রান্সজেন্ডারবাদের প্রতি তাদেরকে পরিত্যাগ করা জরুরি, এবং এমন সব মানুষের সাথে থাকা জরুরি যারা আল্লাহকে ভালোবাসে, তাকওয়াবান, তাদের সাথে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজেদের টাইমলাইনে আপলোড করতে পারেন, শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা সবাইকে আমাদের এই বিপদ থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।